পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় পর্যটন স্থল হলো দীঘা, বাঙালির সব থেকে প্রিয় জায়গা দীঘা। এই দীঘা সমুদ্র সৈকত, দীঘা ঘুরতে এসছে অথচ নিউ দীঘার পাড়ে অবস্থিত ঢেউসাগর পার্কে আসেনি এমন পর্যটক খুব কমই আছে। মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে ঢেউসাগর পার্কে হচ্ছে সবাই হচ্ছে ভিজিট করেছে। এই পার্কের চেয়ে ছোটোদের খেলার জায়গা রয়েছে, বড়োদের রয়েছে খেলার জায়গা আছে, সঙ্গে টয় ট্রেনেরও রয়েছে ব্যবস্থা আছে, আর সন্ধ্যাবেলার লাইট সাউন্ডের ব্যবস্থা, অপূর্ব সুন্দর বাংলা সঙ্গীত আপনাদের মন কাড়বে। দীঘায় সারাদিন হচ্ছে ঘুরে ক্লান্ত হলে সন্ধ্যার সময় পর্যটকরা দীঘার এই ঢেউসাগর পার্কে একবার অবশ্যই আসে। এবং সব থেকে কাছে নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই পড়ে হচ্ছে দীঘার নিউ দীঘার পাড়ে অবস্থিত ঢেউসাগর পার্ক, অপূর্ব সুন্দর। আর এই ঢেউসাগর পার্ক রয়েছে আই লাভ ঢেউসাগর, এইখানে সব পর্যটকরা আছে নিজেদের হচ্ছে সেলফি তোলে, আর ছোটোদের খেলারও জায়গা আছে, বড়োদের পাশাপাশি টয় ট্রেনে করেও আপনারা হচ্ছে পুরো পার্কটি হচ্ছে ঘুরতে পারবেন।